Budego být piątki. Jej, bude být piątki, aj ojola. Budem varo astuty, kam spúť. Ne. Bude ísť, ale. Duri vele lehisti. This is in the follow, no? আমরা এখন চাটমোড়ে এসে গেছি চাটমোড় বাজারের নতুন বাইপাস রোড আমরা এখন রসমালাই খাবো এখানকার রসমালাই খুব বিখ্যাত শুনুন দেখা যাক কি অবস্থা খাওয়া দেখাবো না কিন্তু বড়ই দুঃখিত মানে দুঃখ পেয়েছি এখানে রসমালাই পাওয়া গেল না একটা দোকান আছে ওটাও প্রসিদ্ধ আসলাম অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার এখানে বসে খাওয়ার ব্যবস্থা নেই দাঁড়ায় খাইতে হবে এই যে কাপে এটা চাটমো সাহেব মসজিদ অনেক পুরান মসজিদ আজকে ভিতরে ঢুকবো না তিনটি কম্বুজ আছে পুরে আমরা মাত্র 5 কিলোমিটার আমাদের গন্তব্যের খুব কাছাকাছি আমরা রাস্তাটা খুব মজা লাগছে দিল পাশা ব্রিজ কোন দিক দিয়ে যেতে হয় দিল পাশা এদিক আমরা এখন বড়াল নদীর উপরে এটা বড়াল ব্রিজ রেল ব্রিজ অল্পের জন্য বেঁচে গেছি কারণ এই ব্রিজের মাঝখানে যাওয়ার কোনো সাহস ছিল না আর হঠাৎ করে দেখি ট্রেন চলে আসছে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আপনাদের দোয়াই আমরা এখানে এসে ব্যর্থ হয়ে চলে যাচ্ছি কারণ এখানে নৌকা নাই আমরা দিলপাশা ব্রিজে যেতে হলে হেঁটে যেতে হবে হাঁটলে মোটামুটি 1 ঘন্টা হাঁটতে হবে এই রোদের মধ্যে আর যদি নৌকায় যেতাম 1 ঘন্টা সময় বা 20 মিনিট সময় লাগলে পরেও আমাদের এনার্জিটা সেভ হতো আমরা ফিরে যাচ্ছি আমরা আর এক জায়গায় গিয়ে সেখান থেকে নৌকায় যাবো সেই মাছ মারেছে ঠিক হয়েছে তাহলে এখন উপায় আমরা আছি চরভাঙ্গুড়া ঘাট ঘাটের এখানে নৌকা রিজার্ভ করে যাচ্ছি দিলপাশা ব্রিজ অনেকদিনের ইচ্ছে ছিল আসলাম তাই অনেক সুন্দর আবহাওয়া এবং পরিবেশ আমরা এখন ঘুমনা নদীর উপর দিয়ে যাচ্ছি এই নদী মোটামুটি বাঘা বাড়িতে মিলিত হয় আবার ওই পাশে আছে বড়াল নদী আমাদের আরও কিছু দূরে যেতে হবে সেই দিলপাশা ব্রিজের কাছে আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ কাটাবো এবং ড্রোনও উড়াবো আমাদের অ্যাজ ইউজুয়াল যা কাজ হয় এরকম প্রাকৃতিক পরিবেশে অনেক সুন্দর বাতাস ভালোই লাগে বারবার আসতে ইচ্ছা করে কিন্তু আসতে পারি না বাতাস আর বাতাস এখানে কি চর নাকি
গন্তব্য, লাল গন্তব্য। আমরা দিলপাশা ব্রিজের এক জায়গায় দাঁড়াবো। এখানে একটা ঘাট আছে, ঘাটটা খুঁজতেছি। মাঝি জানে ওখানে আরেকজনকে নামায় দেওয়ার জন্য আমরা গিয়েছিলাম। এটা হচ্ছে মাঠ এলাকা, অনেক পানি। আমরা এখন ব্রিজের কাছে কাছে নামবো। নামবো তো? আমরা এখানে এসে একটা নৌকা ডুবতে দেখলাম। নৌকাটা ডুবে গেছে এবং নৌকার মালপাতি সব চলে গেছে। হ্যাঁ না, এই যে ব্যাগ ট্যাগ লিয়ে আইছি সব। এখানে অনেক বাতাস, আমি চিন্তা করে পাচ্ছি না যে এখানে ড্রোনটা ফ্লাই করবো কি না। এখানে এখানে অনেক কষ্ট করে আসলাম। অনেক সুন্দর একটা ভিউ, কি ড্রোনটা উড়ানো দরকার। নৌকা ডুবি হয়ে গেছে, অনেক ডুব হয়ে গেছে। চারদিকে খালি পানি আর পানি। দিস ইজ দ্য গুইশাপ, গ্রাম্য গুইশাপ। সে নড়াচড়া করতেছে, সে গাছের উপরে উঠার চেষ্টা করতেছে। Oh,
সারাদিন ঘুরতে ঘুরতে এখানে এসে পৌঁছালাম। আমরা উদ্দেশ্যবিহীনভাবে এখন ঘুরছি, নেক্সট আমাদের স্টেশন কী হবে আমরা জানি না, তবে আজকে ঘুরতে এসে মোটামুটি ভালোই লাগছে। এরকম এলোমেলো ঘোরাঘুরি ঘোরাঘুরিই ভালো লাগে। সে আবার আর একবার ড্রোন উড়ানোর প্রচেষ্টা আরেকটি জায়গায়। রাস্তা দিয়ে মোটরসাইকেল চালানো যাচ্ছে না, আর আসলে ক্যামেরার ভিউ এই বাইক চালানো অবস্থায় বিভিন্নভাবে দেখাতে পারা যায় না। আমাদের ঘোরাঘুরি অনেকটাই শেষ, আমরা চাটমোড় এলাকায় চলে এসেছি, বাড়ির অনেক কাছাকাছি, মোটামুটি 30 কিলোমিটার 25 কিলোমিটার দূরে। চাটমোড় এলাকায় এসেও বিশাল যান।